তাল দিয়ে যে এত সুন্দর কেক তৈরি করা যায়, আজকে আমি নিজে তৈরি করে কিন্তু অবাক হয়ে গিয়েছি। আর এই কেকটা খেতে দারুণ মজার হয়েছে। আসসালামু আলাইকুম, আজকে রেসিপিতে থাকছে তুলতুলে স্পঞ্জি তালের কেক। তো তাল দিয়ে এ ধরনের ভীষণ মজার তুলতুলে নরম কেক তৈরি করা যায়। আর কেকটা তৈরি না করলে কিন্তু আপনি বুঝতেই পারবেন না যে এতটা সুন্দর হয়েছে এই কেকগুলি। তো এ ধরনের কেক তৈরি করে কিন্তু আপনি পরিবারের সবাইকে একদম চমকে দিতে পারেন, আর আপনি নিজেই কিন্তু অবাক হয়ে যাবেন যে এত সুন্দর কেক তৈরি করা যায়। তো কেকটা তৈরি করতে কিন্তু সময় খুবই কম লাগে, আর দেখুন কতটা লোভনীয় হয়েছে। তো আজকের এই কেকের রেসিপি ভালো লাগলে ভিডিওটিতে লাইক দিবেন আর বেশি বেশি করে শেয়ার করবেন, যাতে পাকা তালের সিজন থাকতেই সবাই এই তালের কেকটা তৈরি করে পরিবেশন করতে পারে। আর দেখেই বুঝতে পারছেন যে কতটা নরম তুলতুলে হয়েছে আজকের এই তালের কেক। তো একটি কেক ছিঁড়ে দেখিয়ে দিচ্ছি, একদম পারফেক্ট হয়েছে। তো ভিউয়ার চলুন দেখে নিই কীভাবে আজকের এই লোভনীয় কেকটা আমি তৈরি করেছি। প্রথমে এখানে একটি মিক্সিং বল নিয়েছি আর একটি চালনি নিয়ে নিয়েছি। এরপরে দিয়ে দিলাম 1 কাপ ময়দা, আপনারা চাইলে আটা ব্যবহার করতে পারবেন। 1/3 কাপ দিয়ে দিলাম গুঁড়া দুধ, 1 চা চামচ বেকিং পাউডার আর 7 মতো লবণ দিয়ে সব কিছু উপকরণ চেলে নিতে হবে। সব কিছু উপকরণ চেলে নিয়েছি, এখন এটি একটি সাইড করে রেখে দিব। আর একটি মিক্সিং বল নিয়ে নিয়েছি এখানে, আর এর মধ্যে দিয়ে দিচ্ছি 2টি ডিম। এরপরে দিয়ে দিচ্ছি 1/2 কাপ চিনি আর দিয়ে দিলাম 1/3 কাপ সয়াবিন তেল। সব কিছু উপকরণ খুব ভালোভাবে মিক্স করে এটাকে ফেটে নিতে হবে। একটু সময় নিয়ে ধৈর্য ধরে 10 থেকে 20 মিনিটের মতো খুব ভালোভাবে ফেটে নিতে হবে, এতে করে আপনার কেকটা একদম স্পঞ্জি হবে। এই যে খুব ভালোভাবে ফেটে নিয়েছি, এরপরে দিয়ে দিলাম 1/2 কাপ তালের রস। এখানে পাকা তালের রস নিয়ে নিয়েছি আমি 1/2 কাপ দিয়ে খুব ভালোভাবে আবারও এর সাথে মিক্স করে ফেটে নিতে হবে। প্রত্যেকটি টিপস ফলো করে আর মেজারমেন্ট কাপ দিয়ে আপনি মেপে এই কেকটা তৈরি করবেন, এতে করে পারফেক্টভাবে কেকটা একদম নরম তুলতুলে হবে আর খেতেও কিন্তু অনেক মজার হবে। এরপরে হচ্ছে আমি চেলে রাখা উপকরণগুলি দিয়ে দিচ্ছি। তো একবারে দেওয়া যাবে না, এভাবে অল্প অল্প করে দিয়ে তারপরে খুব ভালোভাবে মিক্স করে নিতে হবে। এই যে পর্যায়ে কিন্তু আমি খুব ভালোভাবে মিক্স করে নিয়েছি, আর এর ঘনত্বটা দেখিয়ে দিচ্ছি, ঠিক এরকম হবে কেকের ঘনত্বটা। কেকের ব্যাটারের যে ঘনত্বটা ঠিক এরকম রেখে তৈরি করে নিতে হবে। এরপরে আমি কেকের মোল্ড নিয়ে নিয়েছি এখানে একটি, আর এর মধ্যে এখন তেল ব্রাশ করে দিতে হবে। এই যে তেলটা ব্রাশ করে দিয়েছি, এরপর এর মধ্যে আমি সামান্য ময়দা ছিটিয়ে দিব। এতে করে কেকটা যখন আপনি উঠিয়ে নেবেন খুব সহজেই কিন্তু উঠে আসবে। এরপরে আমি কেকের ব্যাটারটা দিয়ে দিচ্ছি। এই যে সম্পূর্ণ ব্যাটারটা আমি মোল্ডের ভিতরে নিয়ে নিয়েছি, এরপরে একটু এটাকে ঝাঁকি দিয়ে তারপরে খুব সুন্দরভাবে সেট করে বসিয়ে দিতে হবে। অন্যদিকে চুলায় একটি সিলভারের হাঁড়ি বসিয়ে দিয়ে তার ভিতরে 2-3টি কাগজ দিয়ে একটি স্ট্যান্ড বসিয়ে দিয়েছি স্টিলের। আর আগে থেকে কিন্তু এটা গরম করে নিতে হবে হাঁড়িটা। এরপরে কেকের মোল্ড বসিয়ে দিয়ে এখানে 30 থেকে 40 মিনিট আমি অপেক্ষা করব। আর চুলার আঁচটা এ সময় লোতে রেখে তারপরে কেকটা তৈরি করে নিতে হবে, ঠিক এরকম রাখতে হবে। প্রায় 40 মিনিট পরে আমি ঢাকনাটা খুলে নিয়েছি, আর দেখুন কতটা সুন্দরভাবে কেকটা ফুলে উঠেছে। এখন একটি কাটি দিয়ে দেখিয়ে দিচ্ছি, একদম কেকটা পারফেক্টভাবে হয়ে গিয়েছে, এর ভিতরে অংশ কিন্তু কাঁচা থাকেনি। এখন কেকটা আমি চুলা থেকে নামিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আর যে কাগজটা দিয়েছি এটা সামান্য একটু পোড়া লেগেছে, এতে করে কেকের যে কালারটা এটা কিন্তু সুন্দর চলে আসবে। এই যে সম্পূর্ণ ঠান্ডা করে এখন আমি মোল থেকে কেকটা উঠিয়ে নেব। ঠান্ডা হয়ে যাওয়ার পর কিন্তু এমনিতেই কেকটা উঠে আসবে। এই যে মোল থেকে কেকটা উঠিয়ে নিয়েছি, দেখুন কতটা পারফেক্ট হয়েছে।
এখন এই কেকটা আমি কেটে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, আর ভিতরের অংশটা দেখেই বুঝতে পারবেন যে কতটা নরম তুলতুলে হয়েছে তালের এই কেক। তো যারা এখনও এই কেকটা বাসায় তৈরি করেননি তারা কিন্তু একবার হলেও এটা তৈরি করতে পারেন। বাচ্চা থেকে বড় সবাই কিন্তু এ ধরনের কেক খেতে পছন্দ করবে। আর দেখুন ভিতরে কালারটা কতটা সুন্দর চলে এসেছে, আর প্রত্যেকটি কেকে কিন্তু একদম নরম তুলতুলে হয়েছে। তো আজকের এই কেকের রেসিপি ভালো লাগলে ভিডিওটিতে লাইক দিবেন আর বেশি বেশি করে শেয়ার করবেন। আর যারা আজকের এই ভিডিওটি ইউটিউব চ্যানেল থেকে দেখছেন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, যারা ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটি ফলো করে নিয়মিত আমার পেজের পাশে থাকবেন। তো এই যে পুরো কেকটাই কিন্তু আমি এখানে কেটে নিয়েছি, আর দেখে বুঝতে পারছেন যে কতটা নরম তুলতুলে হয়েছে। একটি সার্ভিং প্লেটে সার্ভ করে নিয়েছি, খুব সহজেই তৈরি হয়ে গেল নরম তুলতুলে স্পঞ্জি তালের কেক। তো এ ধরনের কেক চাইলে আপনারা খুব সহজেই ঘরে তৈরি করে নিতে পারেন, আর খেতেও কিন্তু অসম্ভব মজার হয়ে থাকে। তো আজ এ পর্যন্তই, আবারও হাজির হবো আপনাদের সামনে নতুন কোনো মজার মজার রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার জন্য দোয়া ও শুভকামনা রইল। আল্লাহ হাফেজ।